নমস্কার, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি সজল মণ্ডল, বিএসসি ম্যাথ অনার্স। আমাদের পরিমিতি বা মেনসুরেশনের যে সিরিজটা চলছিল তার এটা 3 নম্বর ভিডিও। আগের দুটি ভিডিওতে আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করেছি, এই ভিডিওতে আমরা আলোচনা করব সমকোণী ত্রিভুজ। এই যে সিরিজটা চলছে এটা সমস্ত পরীক্ষা, যেমন WBCS, WBP, রেল, SSC, CGL, CHSL, MTS বা GD সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। তো শুরু করছি আজকের প্রথম। আমরা প্রথমেই শিখব যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। আগে জানতে হবে সমকোণ কাকে বলে। না, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণের মান, যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ, যার ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর যে সমকোণ বললাম 90 ডিগ্রি, তার ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে সমকোণী ত্রিভুজকে কী বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এর একটা কোণের মান 90 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি যে কোণটা, তার ঠিক বিপরীত বাহুটাকে কী বলা হয়? অতিভুজ, যার ইংরেজি হচ্ছে হাইপোটেনিউস। আর এই যে বাহুটাকে বলা হয় লম্ব বা পারপেন্ডিকুলার বা হাইট। আর নিচে যে বাহুটা রয়েছে সেটাকে বলা হয় ভূমি বা বেস। এবার একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবথেকে বড় বাহুকেই বলবো আমরা অতিভুজ। তাহলে যদি প্রশ্ন আসে যে একটি সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু কোনটি, উত্তর হয়ে যাবে অতিভুজ বা হাইপোটেনিউস। এবার আমরা জানি যে কোনো ত্রিভুজের পরিসীমা বা পেরিমিটার বলতে কী বোঝায়, না যতগুলো বাহু থাকবে তিনটি বাহুকে যোগ করে দেবো, পেরিমিটার বা পরিসীমা পেয়ে যাব। সুতরাং আমরা এটাকে লিখছি না, কারণ এর পরিসীমা কী হবে? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। তো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব, অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার মেন যে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সূত্রটা কী বলছে? না, অতিভুজের স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ হাইপোটেনিউসের স্কোয়ার ইকোয়াল টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এখান থেকে অতিভুজ কী পাবো? রুট, স্কোয়ার রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা গেল। এবার এখান থেকে যদি আমাদেরকে লম্ব বের করতে দেয় তাহলে কী করবো? লম্ব স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত হবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এটা পেলাম লম্ব। আর যদি ভূমি বের করতে দেয় কী করবো? অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বাদ দেবো, দিয়ে তার স্কোয়ার রুট করে দেবো, বর্গমূল করে দেবো, তাহলেই আমার চলে আসবে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে, এবার আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটাকে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সেটা কী একটু বোঝাচ্ছি। পাইথাগোরিয়ান ট্রিপলেট হচ্ছে আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো তিনটে মান নিলে কিন্তু সেইটা একটা সমকোণী ত্রিভুজের বাহু হবে না। আমি যদি নিয়ে নিই 1, 2, 3, এটা কি সমকোণী ত্রিভুজের বাহু হবে? কখনোই হবে না। কেন হবে না? কারণ যদি আমি এই তিনটাকে অতিভুজ ধরছি আমি, তাহলে 3 স্কোয়ার হবে 9, আর 1 স্কোয়ার হবে 1, আর 2 স্কোয়ার 4, 1 আর 4কে যোগ করে 5 পাবো। এই 5 কি 9 সঙ্গে সমান হচ্ছে না। তার মানে এখান থেকে একটা জিনিস জানতে পারছি যে সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহুর মান হয় সে তিনটি মান একটা স্পেশাল মান হয়। যে কোনো তিনটি সংখ্যাই কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুর মান হতে পারে না। তো সেই রকম স্পেশাল তিনটে মান আছে, সেইগুলোকে বলা হয় ট্রিপল বলা হয়। যেমন স্পেশাল মান কি? 3, 4, 5। কেন 5? কারণ সবথেকে বড় বাহু 5 এখানে, এটা অতিভুজ, বাকি থাকছে লম্ব আর ভূমি 3 আর 4। তো আমরা যদি 3 স্কোয়ার করি আর 4 স্কোয়ারকে যোগ করে দিই তাহলে 9, 16, 25 মানে 5 স্কোয়ার। তার মানে কি? এই 3, 4 স্কোয়ার করে যদি যোগ করে দিই তাহলে সেটা 5 স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে। সুতরাং এটা একটা ট্রিপল। তো এগুলো মনে রাখলে সুবিধা আছে, মনে রাখতে গেলে অনেক প্রশ্ন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এছাড়াও রিজনিংয়ের যে ডিরেকশান যে চ্যাপ্টারটা রয়েছে সেখানেও কাজে দেবে। তো সেগুলো আমাদেরকে জানতে হবে। সেরকমই কিছু ইম্পর্টেন্ট ট্রিপল রয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় হামেশাই আসে, খুবই রিপিট হয়, সেগুলো আমাদেরকে মনে রাখতে পারলে খুবই সুবিধা। তাহলে এখানে কী রয়েছে? যদি একটা অতিভুজকে যদি সি ধরি আর লম্বকে যদি এ ধরি, ভূমিকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার ইকোয়াল টু বি স্কোয়ার সমান সি স্কোয়ার। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস বলে দিই ট্রিপল সম্পর্কিত, এখানে যে এই যে প্রথম ট্রিপলটার ক্ষেত্রে যদি বলি সব থেকে বড় মান হচ্ছে 5, এটা হতে অতিভুজ। তখন ট্রিপলের মধ্যে যেটা বড় হবে সেটা হচ্ছে অতিভুজ, বাকি দুটো লম্ব অথবা লম্ব আর ভূমি। তাহলে দ্বিতীয় ট্রিপলের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে 13, 3 নম্বর ট্রিপলের ক্ষেত্রে অতিভুজ 10, 4 নম্বর ক্ষেত্রে 25, মানে যেটা বড় সেটা হচ্ছে অতিভুজ। কারণ একটু আগে শিখলাম একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু দৈর্ঘ্যটা কী হয়? অতিভুজটাই হয়। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে একটা প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভূমি ও লম্ব যথাক্রমে
5 সেমি ও 12 সেমি হলে তার ক্ষেত্রফল বা এরিয়া কত, মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে তার বেস বলে দিয়েছে আর হাইট বলে দিয়েছে যথাক্রমে রেসপেক্টিভলি, 5 সেমি 12 সেমি হলে তার ক্ষেত্রফল কত। তো একটু আগেই শিখলাম যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি 5 আর উচ্চতা 12, তাহলে এদের যদি কাটি 6 পেলাম, 5 6 30 বর্গ সেমি স্কোয়ার হচ্ছে আমাদের উত্তর অপশান সি। এটা একদম সিম্পল কোয়েশ্চেন। তারপরে একটি সমকোণী ত্রিভুজের অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ভূমির দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অফ বেস 8 সেমি, অতিভুজের দৈর্ঘ্য লেন্থ অফ হাইপোটেনিউস 17 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বা এরিয়া কত। তাহলে কী কী বলে দিয়েছে, ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে, অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে, আর ক্ষেত্রফল দরকার। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি তো পেয়ে গেছি কিন্তু উচ্চতা নেই, উচ্চতাটা বার করতে হবে। তো উচ্চতাটা বা লম্বটা কী করে বার করবো, আমরা জানি একটু আগে শিখলাম যে উচ্চতা বা লম্ব বের করার সূত্রটা কী, সূত্রটা হচ্ছে হ্যাঁ উচ্চ সূত্রটা কি না, অতিভুজের স্কোয়ার থেকে যদি আমরা ভূমি স্কোয়ারকে বাদ দিয়ে দিতে দিয়ে তার বর্গমূল করে দিই সেটাই হবে উচ্চতা স্কোয়ার। অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে 17, 17 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার করলাম, তাহলে 17 স্কোয়ার 289, 8 স্কোয়ার 64, যদি বিয়োগ করি 225, আর 225-এর বর্গমূল হচ্ছে 15, তাহলে লম্ব বা উচ্চতা কত পেয়ে গেলাম 15। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 8, উচ্চতা 15, যদি কাটাকাটি করি 4 পাবো, 4 15 60, 60 সেমি স্কোয়ার হচ্ছে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল। এটা যদি ট্রিপলের মাধ্যমে করা যায় কী করে করতে পারবো, আমাদের যদি মনে থাকে ট্রিপল হয় কী কী 8 15 17, যদি আমাদের মনে থাকে এটা যদি মুখস্থ করে রাখি তাহলে কত তাড়াতাড়ি হয়ে যাবে। কীরকমভাবে না 8 15 17 যদি আমাদের মনে আছে, আচ্ছা আমাদের ট্রিপল তো 8 15 17 হয়, আর 17 হচ্ছে অতিভুজ সব থেকে বড় বাহু বলেই দিয়েছে, 8 হচ্ছে ভূমি, তাহলে উচ্চতা কত হবে, অবশ্যই 15টাই উচ্চতা হবে বা লম্ব হবে। তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 15 কোন করে দিলাম 60 সেমি স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত তাড়াতাড়ি সহজে কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। সুতরাং ট্রিপল মুখস্থ করাটা খুবই জরুরি। তারপরে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেমি, তার পরিসীমা 30 সেমি হলে ক্ষেত্রফল কত। তো এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে অতিভুজ 13 সেমি, অতিভুজ কত 13 সেমি, তো আমাদের যদি ট্রিপলগুলো মুখস্থ থাকে তাহলে আমরা দেখতে পাবো একটা ট্রিপল হচ্ছে 5 12 আর 13, আর আমি বলেছি ট্রিপলের মধ্যে যেটা বড় মান সেটা হচ্ছে অতিভুজ, আর অতিভুজ 13 বলেই দিয়েছে। তাহলে অতিভুজ যদি 13 বলেই দেয়, আবার পরিসীমা কত 30, আবার এই তিনটেকে যদি যোগ করে দিই পরিসীমা পেয়ে যাব, 5 12 যোগ করলাম 17 আর 13 যোগ করলে 30, তাহলে এখান থেকে আমাদের মাথায় ক্লিক করে গেল, আচ্ছা অতিভুজ তো বলে দিয়েছে 13, আর আমরা জানি ট্রিপল হচ্ছে 5 12 13, তাহলে আমরা তো এখান থেকে ভূমি আর উচ্চতা পেয়েই গেলাম, 5 আর 12 হচ্ছে ভূমি আর উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, তাহলে দুই দিয়ে কাটলাম 6, 5 6 30 সেমি স্কোয়ার হচ্ছে আমাদের ক্ষেত্রফল, উত্তর 30 সেমি স্কোয়ার অপশান বি। তাহলে কত সহজে কিন্তু অঙ্কগুলো হচ্ছে, এভাবে আমাদের মনে রাখতে হবে। তারপরে একটি সমকোণী ত্রিভুজের অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তিনটি বাহু সাইড যথাক্রমে এক্স মাইনাস 2 সেমি, এক্স সেমি আর এক্স প্লাস 2 সেমি, তার অতিভুজের দৈর্ঘ্য কত। এটা এসএসসি কনস্টেবল প্লাস ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2021 সালে এসেছিলো। তো এটা করা খুবই সহজ পদ্ধতি, 1 থেকে 2 সেকেন্ডের বেশি লাগতেই পারে না যদি ট্রিপল মুখস্থ থাকে, আর মুখস্থ না থাকলে অনেক সময় লেগে যাবে। তো আমাদের যদি যে ট্রিপলগুলো লিখেছিলাম তার মধ্যে একটা ট্রিপল আছে 6 8 10 6 8 10, এখানে একটা জিনিস যদি লক্ষ্য করি দেখতে পাবো এই যে বাহুগুলোর মধ্যে, এই বাহুগুলোর মধ্যে বিয়োগফল কত 2, বিয়োগ পার্থক্য কত 2, আর আমাদের একটা ট্রিপল জানি যে ট্রিপলের মধ্যে পার্থক্য 6 আর 10 2, তাহলে এখান থেকে বুঝতে পারছি না যে অতিভুজ কত হবে, 10 হয় অতিভুজ বড় বাহুটাই, তাহলে অপশান 10। কী সহজে হয়ে গেল, কোনো কিছু ভাবতে হলো না ট্রিপলটা মুখস্থ থাকলে। এটাকে আরেকবার রিপিট করছি, এখান থেকে যে তিনটে বাহু বলে দিয়েছে সমকোণী ত্রিভুজের, তিনটে বাহু থেকে একটা জিনিস বুঝতে পাচ্ছি, বাহু তিনটির মধ্যে বিয়োগফল হবে পার্থক্য হচ্ছে 2, আর আমাদের ট্রিপল একটা আছে যে ট্রিপলটার মধ্যেও পার্থক্য হচ্ছে 6 আর 10 2 পার্থক্য। ঠিক আছে, এটা কী করে বুঝলাম যে এইটাই আসবে, কারণ অপশানে তাকালেই বুঝতে পারবো অতিভুজে দৈর্ঘ্য বের করতে বলেছে 4টির মধ্যে হবে, আর 10 আমরা অলরেডি জানি যে 6 আর 10ই হয়, যদি ট্রিপল মুখস্থ থাকে অটোমেটিক মাথায় চলে আসবে।
তাহলে 6 আর 10 মানে x আমার এখানে 8 আর এটা হচ্ছে x মাইনাস 2 6 আর এটা হচ্ছে x প্লাস 2 8 প্লাস 2 10 তো অতিপরি 10ই হয়ে যাবে। তাহলে কত 2 1 সেকেন্ডও লাগবে না, 1 থেকে 2 সেকেন্ড লাগবে প্রশ্নটা সলভ করতে। আর এটাকে যদি আমরা ভেঙে করতে যাই তাহলে এইভাবে করতে হবে যে অতিভুজ তো বড় বড়টা হবে, x আছে আর x মাইনাস 2 আছে আর x প্লাস 2 আছে, তাহলে বড়টা হচ্ছে x প্লাস 2, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। এটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, এটা আসলো, এটাকে ফ্যাক্টরাইজ করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটোকে যোগ করলাম, এটা আসলো, বিয়োগ করলে এটা আসলো। এবার কী হবে যে দুই দুই কেটে যাবে, টু এক্স দাঁড়ালো, এক্স এক্স কেটে গিয়ে চার দাঁড়াবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে কী দাঁড়াবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু এইট এক্স, তাহলে এক্স মাইনাস এইট এক্স ইকুয়াল টু জিরো, এক্স কমন নেবো, এক্স ইন্টু এক্স মাইনাস আট ইকুয়াল টু জিরো, যেখানটা এটা এখান থেকে কী পাবো, এক্সের মান জিরো অথবা আট, তো জিরো তো হতেই পারে না, বাহু তো জিরো হবে না, অসম্ভব, তাহলে এক্সের মান আট। তাহলে এক্সের মান যদি আট হয় তাহলে এক্স প্লাস টু টাকা ধরেছি আমরা কি অতিভুজ, তাহলে এক্স প্লাস দুই, আট প্লাস দুই দশ, এইভাবেও করা যায়, কিন্তু সময়টা কতটা লাগবে সেটা ব্যাপার আছে একটা। তারপর হচ্ছে যদি একটি সমকোণী ত্রিভুজের অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পরিসীমা পেরিমিটার 56 সেমি এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 84 স্কোয়ার সেমি হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত। তো এটাও খুবই সহজ যদি আমাদের ট্রিপল মনে থাকে, না থাকলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমরা ট্রিপলটা কী করে মনে রাখতে পারবো, এখানে একটা দিনে দেখা যাচ্ছে যে সমকোণী ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 56, পরিসীমা কত 56, হ্যাঁ আমাদের যেহেতু অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে, তো অপশানে যদি তাকাই আমরা, তো আমাদের যদি মুখস্থ থাকে যেগুলো বলেছি তার সেগুলো যদি মুখস্থ থাকে তাহলে আমাদের মাথায় ফাটাম করে ক্লিক করে যাওয়া উচিত অ্যাকচুয়ালি যে এখানে 25 আছে, তাহলে 25 দিয়ে ট্রিপল কী আছে 7 24 25, অতিভুজের দৈর্ঘ্য না 7 24 25। আবার এখানে দেখতে পাচ্ছি তিনটাকে যদি যোগ করে দিই কত পাবো 56ই পাচ্ছি, তার মানে পরিসীমাও কিন্তু 56 মিলে গেল। আবার বোঝা গেল কী বলছি, কীভাবে দেখতে হবে যে ট্রিপলটা হচ্ছে 7 24 25, অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে, অপশানও রয়েছে 25, আবার তিনটাকে যোগ করলেও পাই আমি 56, অর্থাৎ পরিসীমাও মিলে গেল। তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ 25টা তো অতিভুজ, তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 24, 7 বরং 84, 84 অ্যান্সার। তারপরে একটি সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তিনটি বাহুর অনুপাত বলে দিয়েছে 3:4:5, যদি ত্রিভুজটির ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া 72 স্কোয়ার ইউনিটস হয় তাহলে ক্ষুদ্রতম বাহু অর্থাৎ স্মলেস্ট সাইড কত, দৈর্ঘ্যটা কত, এটাও পরীক্ষা আসার প্রশ্ন একটা। তো এখন কি করতে হবে, আমাদের তিনটি যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত বলে দিয়েছে 3:4:5 অনুপাত, তো ওখান থেকে যদি আমরা সাইডটা ধরে নিই 3x 4x 5x ধরেই নিলাম, তো আমাদের অলরেডি একটা ট্রিপল জানি কি ট্রিপল 3:4:5, এটা একটা সমকোণী ত্রিভুজের ট্রিপল হয়, আমি শুরুতে লিখে দিয়েছি এটা, তাহলে এখান থেকে অনুপাতও 3:4:5ই আছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজই হবে এবং এইভাবেই করতে হবে। কীভাবে করতে হবে, 3:4:5 হচ্ছে অনুপাত, তাহলে এখানে পাঁচটা কি 5x হচ্ছে অতিভুজ বড় সব থেকে, আর লম্বার ভূমি 3x 4x, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ ভূমি লম্ব যে কোনো একটাকে ধরলেই হবে আর কি, 3x 5xকে গুণ করবো, তাহলে কত পেলাম 6x2, এটাই কী পেলাম, এটাই পাচ্ছি আমি ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল 72 বলে দিয়েছে, তাহলে 6x2 মান 72, এক্সের মান হচ্ছে 12 পেলাম, x2 মান 12, এক্সের মান রুট ওভার 12, 4 × 3 2√3। এবার আমাদের বের করতে বলেছে সব থেকে ছোটো বাহু, তো এর মধ্যে ছোটো বাহু কী ধরেছি 3x হবে, তাহলে এক্সের মান 2√3, 3 × 6 6√3 ইউনিট অ্যান্সার। বোঝা গেল কী বললাম, এখানে একটা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত 3:4:5, প্রথমে এক্স দিয়ে গুণ করে ধরলাম বাহুগুলো, এর মধ্যে 5x হবে অতিভুজ কারণ সব থেকে বড় অতিভুজই হয়, বাকি দুটো লম্বার ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 6x2, এর মান 72, এক্সের মান বেরোলো 2√3, সব থেকে ছোটো বাহু বের করতে বলেছে 3x, তাই 6√3, যদি অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে 5x বের করতে হতো, 5 × 10 10√3 অ্যান্সার হতো। তো এই গেল, শেষ হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ।